তো দেখতে দেখতে আমাদের বিয়ে বাড়ি এবার শুরু হয়েই গেছে। তো আজকে হচ্ছে বিয়ের আগের দিন, মানে আজকে হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই গরম জল দিয়ে আমার দিনটা শুরু করলাম অ্যাজ ইউজুয়াল। তো আমি খেয়ে দিয়ে রাস্তায় গিয়ে দেখলাম যে পুরো আমাদের বাড়ির সামনেটা ধরে, কাকার বাড়ির সামনেটা ধরে পুরোটা প্যান্ডেল হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এই জায়গাটা পুরোটা প্যান্ডেল হয়ে যাবে। তো আমরা এখানে প্যান্ডেল দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিয়ে গেটও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই যে আমাদের কোণে, কোণের আজকে খুবই মনটা খারাপ, কালকে বিয়ে, কালকে চলে যাবে, তো সেই জন্য খুব মনটা খারাপ হয়ে আছে। তাই ওকে একটু দেখাচ্ছিলাম বারবার করে যাতে একটু ওর ভালো লাগে। আর এই যে আমার কাকি এখানে কিছু কথা বলেছিলো। আর এখানে হচ্ছে ওর আইবুড়ো ভাতের জন্য পায়েস রান্না হচ্ছে, কারণ পায়েসটাই হচ্ছে আমরা জানি আইবুড়ো ভাতের সব থেকে মেন জিনিস। তো এই যে এখানে পায়েসটা ফুটছে, তো পায়েস হতে হতেই আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো লুচি আর আলুর তরকারি তো খাবো, সেই জন্যে আমি কাকার বাড়িতে চলে এসেছিলাম লঙ্কা নিতে। দেখো কাকার গাছে কী সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে, আমি তাই একটা লঙ্কা তাই জন্য পট করে ছিঁড়েই নিলাম যে আমি লুচি দিয়ে একটা লঙ্কা খাবো। তো ওর লঙ্কাগুলো এত সুন্দর ছিল, এত ফ্রেশ ছিল, আর সত্যি টেস্টি ছিল। মানে সত্যি কথা বলছি আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তো আর লঙ্কাটার মধ্যে একটা স্পেশালি টেস্ট ছিল। তো দেখো এই যে লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি আমি খাবো বলে। আর আমার ভাইয়ের হচ্ছে খুবই গাছপালার শখ, তো দেখতেই পাচ্ছ কত গাছপালা লাগিয়েছে পুরো বাড়িতে, বাড়ির সামনে দিয়ে অনেক অনেক গাছ লাগিয়েছে। আর এই যে বাড়ির সামনে মানে স্টার্টিং থেকে হচ্ছে এই ফুল গাছ দিয়ে শুরু, তারপর এখানে পুরো গাছ চলতে থাকবে। আর এই যে আমার ভাই, ও হচ্ছে এত সুন্দর গাছগুলো লাগিয়েছে, ওর খুবই গাছের শখ, তো ও খুব সুন্দর সুন্দর গাছ লাগায়। তারপর আমি এখন লঙ্কা নিয়ে চলে যাচ্ছি কাকির বাড়িতে ব্রেকফাস্ট করার জন্য, যে আমি এবার খাবো লুচি লঙ্কা দিয়ে। তো চলো, এই যে কলা গাছগুলো সব রাখা আছে, এগুলো সব বিয়ের জন্য লাগবে। তো ওখানে সব কলা গাছও রেডি করা আছে, অলমোস্ট সব কিছু রেডি বলতে পারো। তো যখন খেতে এলাম সেই সময়তে দেখো আমার ভাইয়ের একটা ছোটোবেলার ছবি পেয়েছি। এটা আমার ভাইয়ের ছোটোবেলার ছবি, আর এখন আমার ভাইকে দেখো কত বেশি ডিফারেন্স, তাই দেখে আমরা সবাই এখানে হাসাহাসি করছিলাম। আর এইখানেই যে সকালের রাউন্ড খেতে বসে গেছে আমার বাবা কাকা সবাই এখানে বসেছিলো, তো খাওয়ার জন্য। আমার কাকা তো ভীষণভাবে এক্সাইটেড, কিন্তু আমার বাবা আবার এরকমভাবে বাবাকে ক্যামেরা দেখাচ্ছি বলে একটু লজ্জা পাচ্ছিলো। তো এই যে সকালে আজকে লুচি আর তরকারি কাকি এখানে আমাদের খেতে দিয়ে দিচ্ছে, আর এই যে আমার প্লেট। তো আমি তো বললাম কাঁচা লঙ্কা দিয়ে খাবো, খাওয়া স্টার্ট করে ভুলে গেছিলাম। আর ভাইকে বললাম কাঁচা লঙ্কাটা দে, তারপর এই যে আমি এখন খাচ্ছি বসে এই যে স্পেশাল কাঁচা লঙ্কা। তো এখানে সকালের খাবারটা আবার আমরা সবাই খাচ্ছিলাম, ওই যে কাকা আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, ভাই আমার দিকে ফোনটা ধরেছিল, তখন ভাই রেকর্ড করছিল। তো ওই যে কাকাও এখানে খাচ্ছে, সবাই খাচ্ছিল। আর স্পেশালি আমাদের নতুন বউয়ের খাওয়া একটু না দেখালে তো হয়ই না। তো ওই যে আমাদের নতুন বউ খাচ্ছে। আর এই যে আমাদের বিয়ে বাড়ির স্পেশাল গেস্ট, তো আমাদের স্পেশাল গেস্টেরও এখানে ব্রেকফাস্ট চলছে, আমাদের নতুন বউকে ব্রেকফাস্ট করাচ্ছে খুব যত্ন করে। তো ওর এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, আর বাকি এখানে যেটুকু প্যান্ডেল ছিল সেটুকুও হয়ে গেছে দেখো। আর আমি তারপর ঘরে চলে এসেছি, দুপুরবেলা আইবুড়ো ভাতে এই শাড়িটা পরবো, এটা আবার আইবুড়ো ভাতের গিফট পাওয়াই একটা শাড়ি। তো সব শাড়িটারই বের করে আমি এখানে মুখে প্যাক ট্যাক লাগিয়ে বসে পড়েছি। আজকে তো একটু প্যাক লাগাতেই, আর কালকে ওই স্পঞ্জটা কিনেছিল না, ইউজ করা পর্যন্ত আমার শান্তি হচ্ছিলো না। তো দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে, রেডি এখনও হইনি, মানে স্নান করে জাস্ট কাকিদের ঘরে গেলাম দেখার জন্য কী হচ্ছে, কারণ ও তো খাবে, ওকে আগে সাজিয়ে টাজিয়েও দিতে হবে। তো ওখানে আমি চলে এসেছি কাকিদের ঘরে, আর এই যে ওর জন্য আইবুড়ো ভাতের প্লেটটা একটু রেডি করছিলাম। তো ওর আইবুড়ো ভাতের মেনুতে ছিল পাবদা মাছ, এখানে আমি পনিরটা বেড়ে নিচ্ছি। তো পনির ছিল, তারপর পাঁচ রকম ভাজা যেরকম থাকে, ডাল, তারপর কাতলা মাছ, সব কিছুই ছিল। তো এখানে আমি সব একটা একটা করে বেড়ে নিচ্ছিলাম প্লেটে প্লেটে করে, কারণ ওকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো সব কিছু এখানে বাড়াটারা হয়ে গেছে, আর স্পেশালি যে মাছের মাথা, এটা তো মানে খেতেই হবে। তো সব এখানে সাজিয়ে দিয়েছি দেখো সুন্দর করে, মিষ্টি, পায়েস, পাঁচ রকম ভাজা, আর যা সব তরকারি ছিল, আর মাথাটা স্পেশালি। আর এখানে ধান ধূপ রেডি, আর আমাদের এই যে নতুন বউ এখানে বসেও পড়েছে, তো এখানে খেতে বসবে। সব কিছু রেডি করে দিচ্ছিলাম, এই যে ওর স্পেশাল থালাটা, আর এখন এই যে ও খেতে বসছে। এবার সবাই একে একে ওকে আশীর্বাদ করবে, তারপরে ও খাবে।
তো আশীর্বাদের পালা এখানে আবার তো চলতেই থাকবে, পুরোটা আর আমি রেকর্ড করিনি। এখানে কাকা যতটা করেছে এটা মানে এটা হচ্ছে আমার বোনের বাবা, তো এত পর্যন্ত রেকর্ড করেছি। তারপর চলে এসেছি আমাদের খাওয়া দাওয়ার পর্বে, তো চলো এখানে আমাদের সব খাওয়া দাওয়া করার জন্য সব কিছু ওপরে নিয়ে চলে এসেছি। এটা আমার লাঞ্চের প্লেট দেখতে পাচ্ছ, একদম খাবারে ভর্তি। আর এখানে বোনের তখন মেহেন্দি চলছে, দেখো কি সুন্দর করে মেহেন্দি পরিয়েছে, খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল ওকে। তো মেহেন্দি টেহেন্দি পরানোর পর আজকে আমাদের একটা স্পেশাল রিচুয়াল হয় হলুদ কোটা বলে, তো সেটার জন্য আমি শাড়িটা পরে নিয়েছিলাম, এখনই পরলাম, তখন আর শাড়ি পরিনি, খাওয়া দাওয়া করে তারপর শাড়ি পরেছিলাম। এই যে এখানে সব কিছু রেডি করা আছে, দেখো পাঁচটা পান, পাঁচজন বিবাহিত যে থাকে তাদেরকে নিয়ে একটা মানে ওকে যে হলুদটা মাখানো হবে কালকে সেটা বাটা হয়, এরকম একটা রিচুয়ালস আছে। তো এই যে আমরা সবাই ছাদে চলে এসেছি, ছাদে এই পুরো অনুষ্ঠানটা হবে, তো এখানে সবাই হলুদ হলুদ করবে, তারপরে এটা দিয়ে কালকে সকালবেলা ওর একটু হালকা মতো গায়ে হলুদ টাইপের হবে, এমনি ছেলে বাড়ি হলুদ দিয়েই হবে, এটাও থাকবে আর কি। তো এই যে প্যান্ডেলে আমরা এখানে চলে আসলাম সব কিছু ইয়ে করার জন্য, তো চলো এখানে হলুদ কোটাটা তোমরা দেখতে থাকো। তো যেরকম দেখলে আমরা সবাই ওখানে হলুদটা কুটলাম, এই যে এটা হচ্ছে ওর আরেকজন দিদি আর এই যে ওর বোন, ওকে তো চেনই। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমাদের ওই পানগুলোকে খেতে হয়, তো ওই পানগুলো মুখে দিয়ে আমরা এবার চলে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। তো কাকি গঙ্গা নিমন্ত্রণ করবে, এখানে সব নিয়ে নিয়েছে কাকি বাটা, তো সব কিছু নিয়ে আমরা যাব হচ্ছে পুকুরে, ওখানে গিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করা হবে যে কালকে ওখান থেকে আমরা জল আনবো ওকে স্নান করানোর জন্য। তো সেজন্যই আমরা সবাই বেরিয়েছিলাম যাওয়ার জন্য। তো দেখো সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি সবাই মিলে, এই যে আমরা এই কজন বেরিয়ে পড়েছি এখন গঙ্গা নিমন্ত্রণ করার জন্যে। তো আমি রাত্রেবেলা মেহেন্দি পরেছিলাম, বাট আজকের ভিডিওটা আমি আর এক্সটেন্ড করবো না, গঙ্গা নিমন্ত্রণ করার পর আমরা বাড়ি যাব, তারপর গিয়ে আমি মেহেন্দি পরবো। মেহেন্দি পরার পর আমি আর কিছু শ্যুট করতে পারিনি, রাত্রেবেলা ডিনার করে তো ঘুমিয়েই পড়েছিলাম, তো ঘুমোতে অনেক দেরি হয়েছিল, ভোরবেলা আবার উঠতে হবে কালকে। তো চলো কালকে আবার বিয়ের ভিডিও নিয়ে চলে আসবো, কালকে তো আরও স্পেশাল ভিডিও হবে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটার প্লিজ পাশে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।